ममता बनर्जी सरकार में मंत्री जाकिर हुसैन पर बुधवार देर रात बम से हमले में मंत्री और 6 अन्य बुरी तरह से घायल हुए हैं। सभी को कोलकाता के SSKM अस्पताल में भर्ती कराया गया है। पश्चिम बंगाल के मुख्यमंत्री आज घायल मंत्री को देखने अस्पताल पहुंचे। इस दौरान उन्होंने कहा कि हम सभी विवरण एकत्र कर रहे हैं, यह बहुत ही डरावनी स्थिति है। आपको बता दें कि धमाके में घायल श्रम मंत्री जाकिर हुसैन की सर्जरी की जाएगी। उनके पैरों और हाथों में गंभीर चोटें आई है। बम धमाके की जाँच CID को सौंपी गयी है। फॉरेंसिक टीम घटनास्थल पर पहुंचने के लिए निकल चुकी है। এটা ক্যান ফুলি করা হয়েছে এবং প্রথম কথা হচ্ছে যে এটা রেল স্টেশনে যে হয়েছে রেল স্টেশনে তখন নাকি রেলের কোনো পুলিশ টুলিশ কেউ ছিল না এবং সেই সময়টা জায়গাটা অন্ধকার ছিল মানে আলো ছিল না এবং এই যে সার্কামস্ট্যান্সেস যে এভিডেন্সগুলো যেগুলো বলছে আর রেল ইনসাইড দ্য রেলওয়ে স্টেশন ইটস এ রেল প্রপার্টি এটা ল অ্যান্ড অর্ডার মানে স্টেটের এটা নয় স্টেটের ল পুলিশকে ডাকলে তবে স্টেট FIR করতে পারে GRPF FIR করতে পারে বাট ইটস এ রেলওয়ে প্রপার্টি আমি জানি না রেলওয়ে এত বড় ঘটনার পরে কি করে এটাকে ক্যাজুয়ালি নিচ্ছে ইটস এ ভেরি বিগ বিগ কনস্পিরেসি এবং আমরা মনে করি যে এটা সত্যি কথা বেরোক জাকিরের অবস্থা খুবই খারাপ ও সকালবেলা এমনকি পালস বিপি হয়ে গেছিল 50-72 ডাক্তাররা অনেক চেষ্টা করে এই তো ওই বলছিল ভাগ্নে যে রিমোটে করা হয়েছে তুমি বলছিলে না আমার হয়তো বলছিলে তো কথা হচ্ছে যে এমন অবস্থা যে ওকে খুব সিরিয়াসভাবে এ করে পাঠানো হয়েছে থিয়েটারে আর কয়েকটা পেশেন্ট তো দেখা যাচ্ছে না আমি নিজে কোনো রকম দূর দূর থেকে দেখেছি এবং হাত নেই পা নেই যাদের আমি মণিময়কে বলেছি এবং আমার নারায়ণ হেলথ সেক্রেটারি আছে যে আমরা ভালো হয়ে গেলে বন হুগলি থেকে ওদের যে পা হাত আমরা এগুলো সব করে দেবো যাতে ওদের হাত পায়ের যে অহবতা হয়তো আর্টিফিশিয়াল আমরা করে দেবো আমরা সব দায়িত্ব নিই রাজ্য সরকার করে দেবো লেট দ্য STF CID অ্যান্ড দল পরিবর্তন করেনি বলে হামলা টার্গেট তো কর রহে হ্যায় টার্গেট নেই করনে সে লোকতন্ত্র মে লড়না জরুরি হ্যায় লোকতন্ত্র মে টার্গেট করকে মার্ডার কিউ করেগা करने का जरूरत क्या है ये हुलिगनिज्म होता है ये पॉलिटिक्स नहीं होता है दिस इज अ कॉन्स्पिरेसी मैम दिस इज अ कॉन्स्पिरेसी